বন্ধুরা, এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা ভালো আছেন। আমি আপনাদের নিকটে হাজির হয়েছি। যারা আজকের এই ভিডিওটি কাছে কিংবা দূর থেকে আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, মনে রাখবেন, আমরা নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের সামান্যতম একটু ভালোবাসা আর স্নেহ পাওয়ার জন্য। আর সেই দূর থেকে ভালোবাসা ও স্নেহটা শুধুমাত্র আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে যখন পেয়ে যাবেন তখন আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আপনাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে উৎসাহিত করে তোলে। তাই কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। কারণ আজকালকার দিনে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মধ্যে ইমু ব্যবহার করে না এমন আসলে হয় না। কারণ আজকালকার দিনে অনেক যার একটি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তারই একটি করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, বিশেষ করে আমরা বাংলাদেশিরা অনেকে ইমু ব্যবহার করে থাকি। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ইমু নতুন করে একটি আপডেট অপশন চালু করেছে, যে অপশনটির কথা অনেকেই জানি না। তাই আজকে যারা এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন তারা জানতে পারবেন ইমুর আপডেট সেটিংসটি কী। আপনি যদি ইমু ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইমুর এই সেটিংসটি করে নেবেন। এই সেটিংসটি হয়তো সবসময় প্রয়োজন হয় না, তবে এই ভিডিওটি দেখে আপনি যদি ইমুর সর্বশেষ আপডেট সেটিংসটি শিখে নেন তাহলে হয়তো আপনার একদিন কাজে লাগবেই লাগবেই। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে এবার আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করা লাগবে না, আপনারা সরাসরি চলে যাবেন এই আপনাদের ইমুতে। এখানে দেখতে পাচ্ছেন ইমু। তো এই ইমুতে যখনই আপনি ক্লিক দেবেন তখনই ইমুতে প্রবেশ করবেন। তো ইমুতে প্রবেশ করার পরে আপনারা আপনাদের আইডির বিভিন্ন ফ্রেন্ডের নাম পাবেন। তবে মনে রাখবেন, যারা এই ইমু আপডেট করেনি তাদের জন্য এই সেটিংসটি কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই মনে রাখবেন, আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। যদি আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে আপনার ইমুটি আপডেট দেখায় তাহলে অবশ্যই আপডেটে ক্লিক করে ইমু অ্যাপসটি আপডেট করে নেবেন। আর যদি ওপেন দেখায় তাহলে সরাসরি আপনি ইমুতে প্রবেশ করে যাবেন। এবার ইমুতে প্রবেশ করার পরে আপনি দেখুন আপনাকে বিভিন্নজন বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে থাকে, হয়তো সেটা অডিও কিংবা ভিডিও অথবা কোনো টেক্সট। তো আমরা তো এমন সময়ে চলতে ফিরতে এমন পরিবেশে রয়ে যাই, হয়তো দেখা যাচ্ছে যে আপনার এমন একজন প্রিয়জন হতে পারে কিংবা আপনার কোনো ব্যক্তিগত কেউ হতে পারে যে আপনার ইমুতে একটি অডিও পাঠিয়ে দিয়েছে। এই অডিওটি আপনি সবার সামনে ওপেন করতে পারছেন না, কারণ হয়তো বা আপনার মধ্যে এমনটি কাজ করতে পারে যে আপনার এই ইমুটির এই ইমুর থেকে যদি অডিও কোটি প্লে করতে যান তাহলে হয়তো লাউড স্পিকারে সবাই শুনে যেতে পারে। তো এমন অবস্থায় আপনি যদি চান যে আপনার ওই মুহূর্তে আপনার অডিওটি শুনতেই হবে, যদিও বা আপনি সে পরিবেশে নেই যে শুনতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আমি এই ইমুর বড় সেটিংসটি জানিয়ে দেব। তো দেখুন, এখানে আমার একটি আইডি রয়েছে, আমি এই আইডিতে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে এখানে আপনারা একটু যদি নিচের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার এখানে একটি অডিও মেসেজ রয়েছে। তো আমি যদি এই অডিও মেসেজটা সবার সামনে প্লে করতে না পারি তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই অডিওটির গায়ে ট্যাপ করবেন। এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে পরে আপনি এখানে দেখতে পারবেন ভয়েস টু টেক্সট নামে একটি অপশন রয়েছে। আপনারা এই ভয়েস টু টেক্সট অপশনটিতে ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে কী লেখা রয়েছে এই অডিওটার মধ্যে। তো এখানে লেখা রয়েছে, আঙ্কেল আপনি কেমন আছেন? তো আপনারা নিশ্চিতভাবে দেখলেন যে আসলে ইমু এটি বড় ধরনের আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য, আর আমি আপনাদের নিকটে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিলাম। যদি আপনি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে এখানে ট্যাপ করবেন। এই লেখাটিতে ট্যাপ করে ধরলে এখানে দেখবেন হাইট নামে একটি অপশন রয়েছে, হাইটে ক্লিক করবেন। হাইট ক্লিক করলে আগের মতোই অবস্থানে ফিরে যাবে। টোটার মধ্যে কি আসলেই বলা ছিল যে আঙ্কেল আপনি কেমন আছেন? তো আমরা সরাসরি এটা প্লে করে শুনে নেই। তো দেখুন, আমি যখন এটিকে প্লে করে নিচ্ছি এবার আপনারা শুনুন, আঙ্কেল আপনি কেমন আছেন? আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা এই ইমুর সেটিংসটি শিখতে ও জানতে পেরেছেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর দেখা হবে পরবর্তী ভিডিও। এসে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।